আহলান সাহলান, রামাদান মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আমি ডাক্তার এ কে এম শাহরিয়ার আবারও এসে পড়লাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুস্থ রমজানের ভূমিকা নিয়ে। আজকে দ্বিতীয় রমজান, নিশ্চয়ই আমরা রোজা রেখে নামাজ পড়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। এই বিশ্রাম নেওয়ার ফাঁকে আমরা একটা বিষয় জেনে নিই, সেটা হলো রমজানে পানি শূন্যতা থেকে মুক্তির উপায়। কিছু নিয়ম কানুন বা কিছু বিষয় মেনে চললে আমরা রমজানে পানি শূন্যতা থেকে মুক্ত থাকতে পারবো। প্রথম শর্ত, রমজানে অবশ্যই ইফতার থেকে সেহরির মাঝখানে আমরা 2 থেকে 3 লিটার পানি পান করব। দ্বিতীয় শর্ত, রমজানে রোজা রেখে আমরা সরাসরি রোদে কম যাব বা রোদে গেলেও বেশি কায়িক পরিশ্রম করব না রোদে, তাহলে আমরা পানি শূন্যতায় ভুগতে পারি। তৃতীয় যে নিয়মটি মেনে চললে আপনারা পানি শূন্যতা থেকে মুক্তও থাকতে পারেন, সেটা হলো রমজানে রসালো তাজা ফলমূল বা শাকসবজি খেতে হবে, যেমন শশা, তরমুজ, এ ধরনের ফল এবং শাকসবজিগুলো। চতুর্থত, যে বিষয়টি রমজানে আমাদের মেনে চলতে হবে সেটা হলো ক্যাফেন জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, অর্থাৎ চা কিংবা কফি। আমরা প্রতিনিয়ত চা কিংবা কফি সাধারণভাবে অনেক বেশি খেয়ে থাকি, রমজানে আমরা চেষ্টা করব চা কিংবা কফি কম খাওয়ার জন্য। পঞ্চম, যে বিষয়টি মেনে চললে আমরা পানি শূন্যতা থেকে মুক্তি পেতে পারবো, সেটা হলো ব্যালান্স ডায়েট খেতে হবে, অর্থাৎ সুষম খাবার, যেটি নিয়ে আমি গতকালকে আলোচনা করেছিলাম যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন, হেলদি ফ্যাট এবং মিনারেলস থাকতে হবে আমাদের ডায়েট চার্টের মধ্যে। ষষ্ঠ, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, ইফতারের সময় আমরা ভাজা পোড়া বা মশলাযুক্ত খাবার কম খাবো, তাহলে পানি শূন্যতা আমাদের খুব একটা আক্রান্ত করতে পারবে না। এছাড়া রমজানে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের যেন কখনো খাবারের পানির স্বল্পতা না হয়, এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন খেতে হবে অথবা ডাবের পানি আমরা খেতে পারি। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুমাতে হবে। আমরা ইবাদত করব, কিন্তু এর পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে ঘুমটা যেন ঠিক মতো হয়, তাহলেই রমজানের পানি শূন্যতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আশা করি আমাদের এই ছোট ছোট টিপস থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সাথেই থাকুন।